সমস্ত পরিজগার মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে পর্দারও সীমা মহাবলেরা বিশেষ করে মহাবলেদেরকে খুব পর্দার দিকে লক্ষ্য রাখতে হবে, বিপর্দা হওয়া যাবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পর্দার উপরে গুরুত্ব দিয়েছেন, বলেছেন পর্দার ব্যাপারে খুব সতর্কতা নারী জাতিদেরকে, নারী জাতিদেরকে পর্দার উপরে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ মানে পর্দার উপরে এত সতর্কতা অবলম্বন করতে বেপর্দা হওয়া যাবে না, বেপর্দা হলে তাদের জন্য খুব কঠিন গুণা হবে। আর তাই সলায়াত ফুল জান্না বলছে, যদি কোনো বাড়ির মহিলারা বেগানা পুরুষের সামনে যেখানে সেখানে হাটে বাজারে বের হয় তাহলে তারা দায়ুষের খাতায় গণ্য হবে, তার বাড়ির স্বামীদেরকে ধরা হবে, তার বাড়ির সমস্ত গার্জেনদেরকে ধরা হবে যে তোমরা তোমাদের ওই সমস্ত বাড়ির মহিলাদেরকে কেন পর্দার সঙ্গে রাখুনি, বেপর্দার সঙ্গে কেন রেখেছিলে। তার জন্য তাদেরকে কৈফিয়ত দেওয়া হবে, কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। সেই জন্য নারী জাতিদেরকে খুব পর্দার উপরে চলতে হয়, বেপর্দা হয়ে যাবে না। বেপর্দা হলে খুব কঠিন গোনা হবে। কে বলে গেছেন? আল্লাহ রসুল বলে গেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মিরাজে গিয়েছিলেন, শবে মিরাজে গিয়া শবে মিরাজে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছিলেন এবং জাহান্নামও দেখিয়েছিলেন। তিনি জান্নাতে জান্নাত দেখে খুব খুশি হয়েছিলেন। জান্নাত হচ্ছে খুব শান্তির জায়গা, খুব সুখের জায়গা, আরামের জায়গা। সেই জান্নাতটা দেখে আপনার আমার নবী সাল্লাল্লাহু খুব খুশি হয়েছিলেন। আর জাহান্নামের লেলিহান অবস্থাটা যখন তিনি স্বচক্ষে দেখলেন, জাহান্নামের অবস্থা দেখে তিনি বড়ই তিনি চিন্তাগ্রস্ত হয়েছিলেন, বড়ই তিনি দুঃখ পেয়েছিলেন যে আমার কত উম্মাত উম্মাতিরা দুনিয়ার বুকে বেপর্দা হয়ে চলার কারণে, আমার কত উম্মাতিরা দুনিয়ার বুকে বেপর্দা হওয়ার কারণে তারা জাহান্নামবাসী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের অবস্থাটা দেখতে পেলেন, জাহান্নামে যখন দেখলেন অসংখ্য নারী জাতি আযাবের মধ্যে রয়েছে, এমন সময় জিজ্ঞাসা করলেন আল্লাহ পাককে, আল্লাহ পাক এত অসংখ্য নারী জাতি কেন জাহান্নামে এসেছে? বলছে এই নারী জাতিরা দুনিয়ার বুকে বেপর্দা হয়ে চলত, এরা বেপর্দা হয়ে চলত, এরা এদের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করত না, এই কয়েকটি কারণে ওই নারী জাতিরা জাহান্নামবাসী হয়েছে, এরা বিপর্দা হয়ে চলত, আর এদের স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করত না, এই সমস্ত কারণে এই নারী জাতিরা জাহান্নামবাসী হয়েছে। তাই আমাদের প্রত্যেকটা বাড়ির মাগুরদেরকে পরিপূর্ণ ইসলামের উপরে শরীয়ত মেনে বুঝতে পেরেছেন দিনের উপরে পরিপূর্ণ চলতে হবে, আর সমস্ত পর্দা হয়ে পর্দা পুষিতার সঙ্গে মাগুরদেরকে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, বিপর্দা হওয়া যাবে না, আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহর কোরআন বেশি করে পড়তে হবে, নামাজ পড়তে হবে, আর আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী বক্তা